আল্লাহ সেই পরিবেশ আপনার আমার হৃদয়ে করে দিন। আজকের আলোচনার দ্বিতীয় পর্ব কয়েক মিনিটের মধ্যে শেষ করব, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, স্বামীর যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, হক রয়েছে, একই রকম স্ত্রীর অধিকার স্বামীর উপরে রয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপর অগ্রাধিকার দিয়েছেন, কেন দিয়েছেন, যেহেতু স্বামী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে, স্ত্রীর জন্য খরচ করে থাকে, এই জন্য স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাধান্য দিয়েছেন। ফাসসালিহাতু কানেতাতুন হাফিদাতুন লিলগায়ব বিমা হাফিদাল্লাহ, তিনটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বিধায় এই স্ত্রী যেহেতু স্বামীকে কর্তৃত্বশীল করেছেন, স্বামী স্ত্রীর জন্য খরচ করেন, ভরণ পোষণের ব্যবস্থা করেন, বিধায় স্ত্রীর মধ্যে তিনটা গুণ থাকতে হবে। একটা হচ্ছে ফাসসালিহা, তার হবেন সৎ, তাদেরকে সৎ হতে হবে, সতী সাধী হতে হবে। সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ সুসাসম বললেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা দুনিয়ার মারাতুস সালেহা, এই পৃথিবী হচ্ছে মূল্যবান সম্পদ, আর এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সতী সাধী নারী, মারাতুস সালেহা, ওই শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে শব্দটা উল্লেখ করলেন, ওই শব্দই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে সালেহা সৎ সতী সাধী নারীরা এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জিনিস এই পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, যেহেতু স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা স্বামী করেন, বিধায় স্ত্রীকে সালেহা হতে হবে, সৎ হতে হবে, কানেতাতুন বিনয় হতে হবে, ইবাদতকারিণী হতে হবে, হাফেজাতুন লিল গায়ব বিমা হাফেজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হেফাজত করতে বলেছেন, স্বামীর অনুপস্থিতিতে সেগুলো হেফাজতকারী হতে হবে। তাহলে ওই স্ত্রী হচ্ছে ভালো, যে স্ত্রী সলে সৎ, যে স্ত্রী বিনয় ইবাদতকারিণী, যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে ওই জিনিসগুলো হেফাজত করে, যেই জিনিসগুলো আল্লাহ হেফাজত করতে বলেছেন, এই স্ত্রী হচ্ছে স্বামীর জন্য সবচেয়ে ভালো। দেখুন, আল্লাহ সুসাল্লাম জান্নাতি নারীদের কথা বলতে চাচ্ছিলেন, যে হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন, জান্নাতি নারী কারা, এই জান্নাতি নারীদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছিলেন, আল ওয়ালুদ আল মাউলুদ আল আউদ, তিনটা কথা বলেছিলেন। প্রথমে বলেছিলেন, যে সকল নারী, যে সকল স্ত্রী স্বামীর জন্য ভালোবাসায় বিনয়ী হয়, যারা অধিক সন্তান প্রসব করে, যারা গভীরভাবে স্বামীকে প্রেম নিবেদন করে, আর চার নম্বর কথা বলেছিলেন, স্বামী যদি কখনো স্ত্রীর উপরে একটু মন খারাপ করে, একটু অভিমান করে, একটু কষ্ট পায়, তখন স্ত্রী স্বামীর হাতে হাত রেখে বলে যে তুমি যতক্ষণ আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার পানি গ্রহণ করব না। এই সকল স্ত্রী জান্নাতি হতে পারবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যে হাদিস সিলসিলা সহিহ মধ্যে উল্লেখ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ সনদে।